فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে, আর আমি যে কোনো কথা বলবো ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো লাগবে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। এবার আমি কেন অমুসলিম থেকে মুসলিম হলাম? আমাকে কেউ টাকা দিয়েছে, নিমক দিয়েছে, কিছুই দেয়নি, আমি কিছুই নিইনি, নিব না ইনশাআল্লাহ, আল্লাহর কাছে চাইব, আল্লাহ যা দিলে তাতে সন্তুষ্ট। আমি কেন অমুসলিম থেকে মুসলিম হলাম? ইসলাম হচ্ছে সত্য ধর্ম। আমি কোরআন প্রথম আয়াত পড়েছিলাম, সূরা নিসা 56 নম্বর আয়াত, এই আয়াতটা আপনারা মনে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসা 56 নম্বর আয়াতে, আমার নির্দেশের ভূমির উপরে যেসব লোক অস্বীকৃতি জ্ঞাপন করবে আমি তাদেরকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবো, যখন চামড়াগুলো জ্বলে পড়ে যাবে তখন নতুন চামড়া সৃষ্টি করবো, তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, এটাই পড়ার পরে আমি 2 বছর ধরে ঘরে নামাজ পড়তাম। নামাজ পড়ার পরে আপনারা জানেন যে শুক্রবারের নামাজ ঘরে পড়তে হয় না, মসজিদে পড়তে হয়। যখন আমি মসজিদে নামাজ পড়তে যাই, কিছু বয়সের মানুষ আমাকে বলে ধরে ফেলে যে তুমি ভাই হিন্দু মুসলিম মসজিদে এসছো, তোমাকে আল্লাহ হেদায়েত দিয়েছে। হেদায়েতের মালিক আমি জানতাম না হেদায়েত কি জিনিস, আর আল্লাহকে আমি কত ভয় করে আজকে মুসলিম ঘরে ইসলাম ধর্মে এসেছি। যখন আমি বললাম যে হ্যাঁ আমি মুসলমান হতে চাই, ইসলাম ধর্মে থাকতে চাই, তখন আমাকে বললো তোমার নাম এডিট করতে হবে। নাম এডিট মানে আমি জানতাম না যে আমার নাম আব্দুল্লাহ শেখ করতে হবে, এখানকার ওয়ালি ভাই আপনি চিনতে আপনারা চিনবেন, উনি আমাকে বললো কোর্ট কাগজ করতে হবে। যখন আমি কোর্টের ঘরে যাই তখন কোনো মুসলমান ভাই যায়নি, কেন যায়নি জানেন? আজকে মুসলমানের উপরে চারদিক থেকে অত্যাচার চলছে, এই জন্য যায়নি। কিন্তু আল্লাহ আমি এটাই ভাবলাম। ব্যারিস্টারের সাথে যখন আমাকে বললো তোমার নাম দেবাশিস স্যার আছে, কেন আব্দুল্লাহ শেখ হবে, তখন আমি নিশ্চয় বললাম যে আমি মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম সত্য, আমি সত্য পথে আসতে চাই, তার জন্য আমি কিছু নাই, একদিন আমাকে মরতেই হবে, আল্লাহর কাছে যেতে হবে। তাই আমি একটা ইসলাম ধর্ম আসার পরে যখন আমার বাড়ি থেকে আমাকে বের করে দিল, 3 মাস ধরে আমি লুকিয়েছিলাম ঘরের মধ্যে, লুকার পরে অনেক যে যেমন আমাকে সাহায্য করেছিল নিয়েছিলাম, দিতে হতো বাধ্য। নেওয়ার পরে আমি বুঝতে পারলাম প্রত্যেক মানুষের মধ্যে 99% মানুষের মধ্যে টাকার মধ্যে ভেজাল। আজকে এরা ইসলাম ধর্ম সত্য, কিন্তু এরা মুসলমান ইসলাম ধর্ম মানছে না। তখন আমি আল্লাহর কাছে দোয়া করলাম, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কাঁদলাম, আল্লাহ আমি কি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে সূরা 8:34 আয়াতে, তোমাদের নিকটবর্তী যদি তোমাদের পিতা, তোমাদের ভাই, তোমাদের সংসার, অথচ তোমাদের পত্নী, অথচ তোমাদের পুত্র যারা আজকে আমাকে ঘৃণা করছে, অথচ তোমাদের অধিক ধন সম্পদ যেগুলো আমার বাপ মা ছেড়ে আমি চলে এসেছি, অথচ তোমাদের বাসস্থান যাকে তোমরা পছন্দ করে, কিন্তু এটা মুসলিমের আমল আমি থাকতে পারছি, হিন্দুদের আমল থাকতে পারতাম না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদকে হেদায়েত করে না, কারণ আল্লাহ আল্লাহ রসুলের চেয়ে অধিক প্রিয় সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত করে না, তাহলে হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ আমি নয়। তাহলে এইগুলো আমি সব করার পরে বুঝতে পারলাম যে সত্য কি জিনিস, কারণ আল্লাহ 1400 বছর আগে কোরআনে লিখে দিয়েছে যে আমার মতো আব্দুল্লাহ দরকার নেই। এখনই যদি আপনাদের সামনে আমি কত ভালো দাড়ি কেটে আরাম করে আমি বাড়ি চলে যাই, তাহলে আমার ছেলে মেয়ে সব আমি পেয়ে নেবো, কিন্তু আল্লাহকে পাবো না। আল্লাহকে পেতে গিয়ে কষ্ট করতে হবে, দিনরাত পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে, তাহলে আল্লাহকে পেতে পাবো। আপনারা মুসলমান হওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে নামাজ পড়ছেন না, রোজা করে টিকিট খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন, এইগুলো মুসলমান নয়। একটা বিড়ি খেলে 40 দিন নামাজ হবে না। আজকে এইগুলো আপনাদেরকে বুঝতে হবে সত্য কি জিনিস। সত্য আপনারা খুঁজেন, বই পড়ে ইনশাআল্লাহ আপনাদেরকে হেদায়েত আল্লাহ দিবে। আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহর কাছে, আজকে যে মুসলমানের উপরে যেসব আজব আসছে সবই আমাদের নির্দর্শন, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে। আর আমরা অনেক সাহাবীকে ভয় করছি, আমি কোনোদিন কাউকে ভয় করি না, একমাত্র আল্লাহকে। আল্লাহ যদি আমার এখানে মৃত্যু নাই, এখনই আমি মরতে পারি, আল্লাহ ছাড়া কেউ মরতে পারবে না। আমরা অনেক
মুসলিম হয়ে গেছ, কারণ আজকে আমাদের ইসলাম ধর্মে আছে জাকাত,
আজকে ইসলাম ধর্মে আছে দরিদ্র মানুষকে ভালোবাসা আজকে ইসলাম ধর্মে সবকিছু আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছে কিন্তু আমরা কিছুই করছি না কেন করছি না একটু বিবেচনা করেন আমি বেশি ভাবতে বলছি না হেদায়েতের মালিক আল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করি আল্লাহ আজকে যে মুসলিমের উপরে আগে আসছে এইগুলো সব আপনি আপনার তরফ থেকে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 42 নম্বর আয়াত সূরা সুআদে বলছে তোমাদের উপরে যে সব আগুন আছে তোমাদের কর্মের ফল আজকে আমরা ভুল পথে চলছি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের উপরে আগুন দিচ্ছে তাহলে আজকে আমরা আল্লাহকে ভয় করব সূরা মুলকের 67 নম্বর আয়াত 2 নম্বর মারাতে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমাদেরকে আমি সৃষ্টি করিয়েছি কর্মে কে উত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুই দেখবে না কারণ টাকা বাড়ি গাড়ি সৌন্দর্য কিছুই দেখবে না পাওয়ার পরে আমাদেরকে কবরে রাখতে হবে এটা আমি যদি একটা আমার ছেলে বউ মা বাবা পরিবারকে আমি সারিয়ে ওরাই আমাকে ছেড়ে দিয়েছে কেন বলো তার মুসলমান হয়ে গেছি বলে আজকে আমি যদি মুসলমান হয়ে এত কষ্ট করতে পারি তাহলে আপনারা মুসলমান করে জন্ম নিয়ে আপনারা কি করেছেন আল্লাহর কাছে কি পরীক্ষা দিবেন যে ইংলিশকে একটা কথা আল্লাহ শুনে নিয়ে যেটা আগন্ত বলেছিল সিদ্ধা করতে প্রতিটি প্রতি ফেরেশতা ভাব সিদ্ধা বলেছিল কিন্তু ইংলিশ সিদ্ধা করেনি এই জন্য ইংলিশকে কি বলে দিল আল্লাহ শয়তান তাহলে আমরা আজকে ঘুটার নিচে প্যান করে নামাজ করছি আমরা দাঁড়িয়ে ছাড়ছি না ইসলাম হচ্ছে একটা জঙ্গল ইসলাম জঙ্গল নয় ভাই এই দুনিয়া হচ্ছে আমাদের শান্তির দুনিয়া আপনাদের মধ্যে কি অশান্তি বলছে আমি ইনশাআল্লাহ অনুভব করতে পারি আমার মধ্যে শান্তি আছে কারণ আমি শান্তি দেখে আসতে চাই আপনারা যে সব কর্ম করেন সবই আপনাদের ফল আপনারা ভাবেন যে জিনিসটা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই জানে আপনারা কি করবেন কালকে আপনি ভাবছেন এটা করব আল্লাহ তার আগে থেকে জানে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা সত্য কথা অবলম্বন করো সত্যই আপনাদেরকে সত্য মিথ্যা বলিত করবে আজকে অনেক জায়গায় আমি দেখেছি দুঃখ মে নেই ডাকতা হে তো সুখ মে কিউ ডাকতা হে ইসকা মতলব যে আপ লোক সুখের টাইমে আল্লাহকে ডাকেন না দুঃখের টাইমে ডাকেন কারণ সুখের টাইমে যদি না ডাকেন নামাজটা করেন তাহলে দুঃখের টাইমে আপনাকে কেন আল্লাহ দিলে তাহলে আপনারা ইবলিসের শয়তানের মত অবলম্বন করলে আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিবে না হেদায়েতের মালিক হবেন আল্লাহ আর আমি নয় আমি তো একটা বার্তা বহক এই কথাগুলো যে বলতে এসে আমি যদি বলতাম যে আমার টাকার দরকার প্রয়োজন হোক তবু অনেক রকম ভাবত লাল সেই মুসলমান হয়েছে টাকার জন্য কিন্তু আপনাদের প্রতিটি টাকার মধ্যে 99% টাকার মধ্যে হারাম পর্যন্ত ঢুকে আছে তাহলে একটু হারাম খেলে 40 দিন নামাজ ইবাদত হবে না একটা বিড়ি খেলে 40 দিন নামাজ ইবাদত হবে না তাহলে আমার নামাজ পড়ার মানে কি আমাদেরকে বলতে হবে একবার আপনার স্ত্রীকে যে বলেন আপনার মেয়েকে যে বলেন যে আমার এই গুণাটা আমি করেছি তুমি আমার গুণা কেমন দোয়া যে আমাদেরকে উঠাবে যখন আল্লাহ রাসূল বলছে সেই দিনটা ভয়াবহ এমনই হবে যে কেউ কারো দিকে চিনবে না কেউ কারো দিকে তাকাবে না যে এটা আমার ছেলে এটা আমার বউ এটা আমার মা এটা আমার বাপ আজকে আমার মা বাবা আজকে এত ভালোবেসে এত কিছু করে আজকে আমার মাকে দিল কিন্তু আজকে আমার আল্লাহ ঠিক জায়গায় রেখেছে আল্লাহকে ভালো ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসার জন্য কষ্ট করতে হবে আমরা যদি এই দুনিয়াতে জান্নাত পাবে তাহলে অনন্তকাল জাহান্নামে থাকতে হবে মুসলমান নামে হলে হবে না ইসলাম ধর্ম সত্য যেমন ভগবান কিতাব সুরা নম্বর 7 ওজানা 20 বলছে যাদের মন যারা কামনা বাসনা দ্বারা বিকৃত তারা দেবদেবীর উপাসনা করে আজকে হানফিরা বলছে শ্রী আমার মা বাবা করছে মূর্তি পূজা আর কেউ করছে মনের পূজা বাহ আপনারা মনের পূজা করছেন তাহার কি আপনারা নামাজ পড়লে মুসলমান আল্লাহ রাসূল বলছে হযরত মুহাম্মদ সাল্লাম যে সালাত পরিত্যাগ করলো সে ইসলাম ধর্ম থেকে বহিষ্কার হয়ে গেল তাহলে আল্লাহ বলে দিয়েছে ইত্তাকিল ইল্লা ইসলাম মানে আল্লাহর কাছে সবচেয়ে সত্য ধর্ম হচ্ছে ইসলাম তাই আমরা আজকে মুসলমান জাতি হলে হবে না হিন্দু একটা জাতি ইহুদি একটা জাতি খ্রিস্টান একটা জাতি নামে মুসলমান হলে হবে না কর্মে মুসলমান হতে হবে কর্মে ইসলাম ধর্ম আল্লাহ রাসূল বলছে তোমরা মুসলমানের মতো হয়ে মরো মুসলমান হয়ে মরবে না তাই আজকে কবরে যে কষ্ট কি বিজ্ঞপ চলছে এগুলো সব অনুভব করেন আজকে যে আমাদের কোরআনে বলছে জান্নাতের যে সুখগুলো দেখাচ্ছে এগুলো আপনারা একটু বুঝেন ভাবেন আমার চোখে জল আসে অনেক টাইমে যে আপনাদেরকে দেখে ভেবে এইভাবে কিভাবে দিন প্রচার করছেন কিভাবে চলাফেরা করছেন এই দুনিয়ায় আজকে বললে কাল দিন একটু ভাবেন আপনার খবরে রেখে চলে আসবে
সহকারে থেকে আমার আয়াত শুরু হবে আজকে আমার আয়াত শুরু হয়ে গেল আর এখনই যদি আমি মারা যাই তাই আমি আল্লাহকে ভয় করছি প্রতি রাতে আল্লাহর কাছে দোয়া করি নামাজ পড়ি নামাজের আজান দেওয়ার সত্ত্বে যেখানেই থাকি না কেন নিজের ব্যবসা ছেড়ে আজ নামাজে চলে যাই কারণ নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আমি মরণের টাইমে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছে যে তোমরা সালাত আদায় করো আরে আল্লাহ বলেছে সালাত মানে কি আমরা সালাত আদায় করলে খারাপ কাজগুলো পরিণাম করব আর সালাত আদায় করলে সত্য পথ অবলম্বন করব সালাত আদায় করলে আমরা মানুষকে মিথ্যা কথা বলবো না সালাত আদায় করলে আমাদের মন শান্তি থাকবে তাহলে পরকালে আমরা জান্নাত পাবো তাহলে আজকে আমরা ব্যাংকে সুদ খাচ্ছি অমুক খাচ্ছি তমুক খাচ্ছি এগুলো কেন আজকে একটু বিবেক করিয়েন আজকে আপনাদের সামনে আমি একটাই কথা বলবো আমার টাইম 15 মিনিট ছিল আর 2 মিনিট আছে আর একটা কথা বলে আমি বক্তব্য শেষ করবো কারণ আমি নবমুসলিম হয়েছি আমি অত কিছু জানি না যে কোন জানি সে প্রথমে বললাম আপনারা দোয়া করবেন আমার মা বাবা আমার ছেলে মেয়ের জন্য তারা যেন ইসলাম ধর্মে ফিরে আসে তারা যেন সত্যটাকে বুঝতে পারে জানে ইসলাম সত্য ধর্ম আপনারা আমার মা বাবার জন্য দোয়া করবেন আমার ছেলে স্ত্রীর জন্য দোয়া করবেন তারা যেন সত্য পথে ফিরে আসে আর খায় দোয়া কখন খালি লাগে কেউ জানে না একমাত্র আল্লাহ জানে এই জন্য আপনাদের মধ্যে কে ইমানদারি আমি জানি না কে খারাপ আমি জানি না আল্লাহ জানে অন্তর জানি আল্লাহ এই জন্য আল্লাহ বলছে হেদায়তের মালিক হচ্ছেন আল্লাহ আমি নয় আবু তালেব হেদায়ত পাইনি এই কষ্টগুলো একটু ভাববেন আমরা মুসলমান হলেই জান্নাত পাবো না জান্নাতের জন্য অতি পরিশ্রম করতে হবে জাহান্নাম তো খোলা আছে এই কথা বলে আমি আপনাদের কাছে বক্তব্য শেষ করবো আরেকটা ছোট্ট কথা বলবো 1 মিনিটেরও নয় আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের উপরে চারদিক থেকে অমুসলিমেরা অত্যাচার করবে যেমন ভাতের থাল দিয়ে চারদিক থেকে খেলে কি হয় কারাগারি লাগে তখন আল্লাহ সাহাবীগণ আল্লাহ রাসূলকে বলল আমরা কি তখন কম থাকবো বলল না আমরা যদি কম থাকতাম তাহলে কত যুদ্ধে হেরে নিতাম 313 জনে আমরা যুদ্ধ করে জয় হয়েছিল কার জন্য আল্লাহর জন্য তাহলে আজকে অমুসলিমেরা আমাদেরকে অত্যাচার করবে কিন্তু আমরা তখন দিন আর দুনিয়া নিয়ে পড়ে থাকবো আর তার আল্লাহ রাসূলের হাতে সব মিলে যাচ্ছে এই জন্য আমি ইসলামকে জয় করে ইসলামের জন্য মরতে চাই এটাই আমি আল্লাহর কাছে দোয়া করি কারণ আল্লাহ আমার জানে এইভাবে ইমান টিকিয়ে রাখে মানে আপনাদের কাছে এইভাবে আরো পড়াশোনা করে শিক্ষিত করে আরো যারা সত্য পথ অবলম্বন করতে পারে إلا الله لا إله إلا الله